তওবা করবেন কিভাবে আল্লাহর নবী বলে তওবা কবুল হওয়ার জন্য পাঁচটা শর্ত লাগবে এক নম্বর শর্ত বান্দা যখন তুমি গুনাহ করবা যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবা প্রথম নম্বরের কাজ তুমি অনুতপ্ত হয়ে যাও দুই নম্বর গুনাহ বন্ধ করে দাও তিন নম্বর গুনার প্রতি ঘৃণা জমায় দাও চার নম্বর এমন পাক্কা ওয়াদা দিবা জীবন থাকার যা কোনোদিন আর গুনাহ করা যাবে না না খেয়ে থাকবো সুদের খাবার খাবো না খেয়ে থাকবো এনজিওর কাছে যাব না খেয়ে থাকবো চুরির খাবার খাবো না এমন একটা পাক্কা ওয়াদা দিবা পাঁচ নম্বর হকুল্লাহ হকুল ইবাদ বান্দার হক আল্লাহর হক আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন কিন্তু বান্দার হক বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহও তারে মাফ করে না ঠিক কিনা হক নষ্ট কইরা হাজি সাহেব হইছে এমন হাজি আমাদের আছে না নাই জোরে বলেন এমন নামাজি আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ কিন্তু সব খাবার হারাম আছে না নাই এ মুসলমান নবী বলে শুধু তওবা করবা আস্তাগফিরুল্লাহ আমি কবুল করে নিব বিষয়টা এমন নয় যদি তুমি খাস তওবা করতে চাও পাঁচটা শর্ত মেনে নাও কয়টা এক নম্বরে বলেন অনুতপ্ত হতে হবে কার কাছে দুই নম্বর গুনাহ বন্ধ করে দিবেন তিন নম্বর গুনাহের প্রতি ঘৃণা জমায়া দিবেন চার নম্বর পাক্কা ওয়াদা দিবেন পাঁচ নম্বর মানুষের হক আদায় করে দিবেন পারবেননি নাকি মারবেন বুঝেন নাই কথা হক মারবেন না আদায় করবেন কিভাবে আদায় করবেন শুনেন তাহলে আমার নবী যার জীবনে কোনো গুনাহ নাই গুনাহের লেশমাত্র নাই ওই নবী মানুষের হক আদায়ের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন আল্লাহর নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আমার অসুস্থ হয়ে পড়লেন এতটাই দুর্বল নবী হাঁটতে পারে না নবী নিজের শরীরে ভর দিয়া দাঁড়াইতে পারে না নবীর আপন চাচাতো ভাই ফজলকে ডেকে বলে ফজল আমাকে একটু ধইরা মসজিদে নববীর সামনে নিয়ে দাঁড় করায়া দাও ফজল বলে মদিনার লোকেরা শোনো আমি নবীকে ধরলাম নবী আমার ঘরের মধ্যে ভর দিয়া ধরল এবার নবী মদিনার দিকে যায় আমি তাকায়া দেখি নবী জমিনের উপরে ভর করতে পারে না নবীর পায়ের দাগ গুলা জমিনের মধ্যে পড়ে যায় নবী মসজিদের নববীর সামনে গিয়া দাঁড়ায় এবার নবী ডাক দিয়া বলে ফজল ওই যে উঁচা জায়গাটা দেখতেছ ওইখানে দাঁড়ায়া যাও দাঁড়ায়া মদিনার লোকদেরকে বলো মদিনার লোকেরা কে কোথায় আসো আসো মসজিদে নববীর সামনে নবী হাজির তোমাদের কাছ থেকে নবী শেষ বিদায় নেওয়ার জন্য আসছে এই কথা যখন ফজল বলল মদিনার মানুষগুলা চতুর্দিক থেকে আইসা নবীর সামনে দাঁড়ায়া গেল এবার নবী আমার দ্বারা বলতেছে মদিনার লোকেরা রে এমন কি কেউ আসো আমি নবীর কাছে কোনো ঋণ আমি কারো কাছে ঋণ আসিনি যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকো বলো আমি নবী শেষ সময় তোমাদের পাওনাটারে মিটায়া দিব এই কথা বলার পরে একজন সাহাবি দাঁড়ায় বলে পয়গম্বর আমি আপনার কাছে তিন দিরহাম পাব কেমনে পাইবা স্মরণ করায় দাও নবী বলেন স্মরণ করাও এবার সাহাবি বলে পয়গম্বর ওই যে একদিন এক মুসাফির আইসা আপনার কাছে ভিক্ষার জন্য হাত বাড়াইছে আপনার পকেটে কোনো টাকা নাই আপনি আমার কাছ থেকে ধার করে নিয়ে তাকে সাহায্য করছেন এবার নবী ফজলকে বলে ফজল এই ব্যক্তির পাওনাটারে মিটায় দাও আমার সম্পদ থেকে তিন দিরহাম দিয়া দাও তিন দিরহাম নিয়া নিলেন পাওনা মিটায় দিল এবার নবী দাঁড়ায় বলতেছে ও মদিনার লোকেরা এই ময়দানে এমন কি কেউ আসো আমি নবী আমার জবানের দ্বারা আঘাত করেছি আমি নবী হাতের দ্বারা আঘাত করেছি ব্যবহারের দ্বারা কষ্ট দিয়েছি থাকো দাঁড়ায় যাও আমি নবী তোমাদের পাওনাও মিটায় নিব ওই সময় কেউ কথা বলে না এক সাহাবি দাঁড়ায় বলে পয়গম্বর আপনি আমার গায়ে নিজের অজান্তে চাবুকের দ্বারা আঘাত করেছেন গো নবী আপনি যদি অনুমতি দেন
আমিও আপনার পিঠের মধ্যে আঘাত করে পাওনা মিটায় নিব। এই কথাটা বলতে দেরি, আবু বকর দাঁড়ায় যেতে দেরি হয় নাই। আবু বকর ডাক দিয়ে বলে রে সাহাবি তোর কত বড় সাহস, আমি আবু বকরের সামনে আমার নবীকে আঘাত করবা, আমি ওমরের সামনে নবীকে আঘাত করবা, এটা কোনোদিনও সম্ভব হতে পারে না। আবু বকর বলে খবরদার খবরদার আমার গায়ে আঘাত করো নবীর গায়ে না। নবী আমার ডাক দিয়া বলে আবু বকর ওমর তোমরা সবাই চুপ হয়ে যাও বসে যাও, এর ফজল আমার চাবুকটা আমার হুজরার মধ্যে রাখা আছে নিয়ে আসো। এবার ফজল চাবুক আনার জন্য গেলেন, চাবুক নিয়ে যখন ফজল মদিনার মসজিদের সামনে আসলেন, আসার পরে নবী ডাক দিয়া বলে ও সাহাবি এই যে নাও চাবুক, যেই চাবুকের দ্বারা আমি তোমাকে আঘাত করেছি এই চাবুক দ্বারা তুমি আমার পিঠে আঘাত করো। এই কথা বলার পর সাহাবি চাবুক নিয়া নবীর পিছনে গিয়া হাজির। নবী দাঁড়াইয়া বলতেছে পয়গম্বর আপনি আমাকে যখন আঘাত করেছেন আপনি আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। ও পয়গম্বর আপনার পিঠের মধ্যে কাপড় দেখা যায়, আমি খালি পিঠে আঘাত করব কাপড়ের উপরে নয়। এই কথা বলার পরে নবী আমার পিঠের উপর থেকে কাপড়টা রে সরায়া দেয়। নবী কাপড় সরায়া দিলেন, এবার সাহাবি হাত থেকে চাবুকটা ফালাইয়া দুই ঠোঁট দ্বারা নবীর মোহরে নবুয়াতের মধ্যে একটা চুমু দিয়া দুই পাও দইরা জড়ায়া কান্নায় ভেঙে পড়ে আর বলে পয়গম্বর আপনি কেমনে বুঝলেন আমি আপনাকে আঘাত করব গো নবী, আঘাত করার জন্য আমি এমনটা করি নাই, কেন এমন করেছি আপনি জানেন, আমার কোনো আমল নাই আমার কোনো এলেম নাই, কি নিয়ে আমার মাওলার দরবারে দাঁড়াবো গো নবী, এই জন্য আমি এইটারে ওসিলা বানায় নিলাম। এলাকার মুসলমান আমি ঘটনা বলতে চাই নাই, বুঝাতে চাই রে বাবা, নবী মানুষের মানুষ নবীর কাছে তিন দিরহাম পাবে এটা নিয়ে নবী কবরে যাইতে রাজি না। নবীর পিঠের মধ্যে নবী সাহাবীর পিঠের মধ্যে নিজের অজান্তে আঘাত করেছে, এই পাওনা নিয়ে নবী কবরে যাইতে রাজি না। অথচ তুমি আর আমি লক্ষ লক্ষ টাকা মানুষের মেরে খাইতেছি খবর নাই। এর যুবক ক্ষমতার কারণে, এ যুবক শক্তির কারণে কত রিক্সা চালকের গায়ে আঘাত করি নিরাপরাধ মানুষকে। আল্লাহ যদি ক্ষমা না করে, আল্লাহ বান্দা ক্ষমা না করলে আল্লাহও মাফ করবে না। এজন্য বাবা দোয়া কবুল হওয়ার জন্য পাঁচ শর্তের মধ্যে এক শর্ত হলো নেক আমল, দুই নম্বরে তওবা, তিন নম্বরে ইসমে আজম। বলে ইসমে আজম কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, দোয়ার মাধ্যমে বেশি বেশি এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করবেন, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। তিন নম্বর চার নম্বর হলো বরকতময় জায়গা বরকতময় সময়। পাঁচ নম্বরে নবী ওলির ওসিলায় দোয়া। এই পাঁচ ফর্মুলা মেনে যেই ব্যক্তি আল্লাহর কাছে চাইবে আল্লাহ অবশ্যই বান্দার চাওয়া পূরণ।